প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেট সাইলেন্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো মেটাফিজিক্যাল কবিদের অন্যতম কবি জর্জ হার্বার্ট রচিত একটি মেটাফিজিক্যাল পোয়েম স্টার উইংস। আজকে আলোচনা করতে যাচ্ছি একটি মেটাফিজিক্যাল পোয়েম স্টার উইংস সম্পর্কে। এটি লিখেছেন জর্জ হার্বার্ট। তিনি জন্মগ্রহণ করেছেন 1993 সালের 4ই এপ্রিল, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1 মার্চ 1633 খ্রিস্টাব্দে, অর্থাৎ তিনি মাত্র 39 বছর বেঁচেছিলেন, আর তার জন্মস্থান ছিল ইংল্যান্ড। আচ্ছা, তাহলে শুরু করা যাক কবিতাটি সম্পর্কে। স্টার উইংস, এটি মূলত একটি মেটাফিজিক্যাল পোয়েম, আর তোমরা তো অবশ্যই জানো মেটাফিজিক্যাল পোয়েম এর কয়েকটি থিম থাকে, অর্থাৎ যে থিমগুলোর দিকে মেইন করেই আমরা বুঝে নিব যে এটি হচ্ছে একটি মেটাফিজিক্যাল পোয়েম। মূলত মেটাফিজিক্যাল পোয়েমের 4-5টা থিম আছে, সেগুলো উল্লেখ করেই সেগুলো থেকে আমরা বুঝি যে এটি হচ্ছে একটি মেটাফিজিক্যাল পোয়েম। যেমন রিলিজিয়ান, লাভ, ফেট, সোল, গড, ডেথ, এই বিষয়গুলি হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েমের থিম। যে কোনো কবিতাতে যখন এই বিষয়গুলো একটিকে, যে কোনো একটিকেই যদি মিন করা হয়, তখন আমরা বুঝে নিব যে এটি হচ্ছে একটি মেটাফিজিক্যাল পোয়েম। যে কোনো কবিতাতে যদি রিলিজিয়ান সম্পর্কে মিন করা হয়, যদি লাভ সম্পর্কে, যদি ফেট সম্পর্কে, যদি সোল সম্পর্কে, যদি গড সম্পর্কে, যদি ডেথ সম্পর্কে মিন করা হয়, তখন আমরা মনে করব এটি একটি মেটাফিজিক্যাল পোয়েম। আর উক্ত কবিতা স্টার উইংস এ কবি জর্জ হার্বার্ট রিলিজিয়ান সম্পর্কে বর্ণনা করেছেন, অর্থাৎ গড এর চিন্তা তিনি এখানে উল্লেখ করেছেন, যার কারণে এটি একটি মেটাফিজিক্যাল পোয়েম। আচ্ছা, যাই হোক, তাহলে শুরু করা যাক উক্ত কবিতাটি। এখানে কবি উল্লেখ করেছিলেন মূলত জিসাস খ্রিস্ট এর রিবার্থ সম্পর্কে। জিসাস খ্রিস্ট এর রিবার্থ বলতে আমরা বুঝি উক্ত কবিতায় তিনি জিসাস খ্রিস্টকে স্মরণ করেছেন, তার গুণগান করেছেন, অর্থাৎ তার রিবার্থ বলতে তিনি এখানে তার প্রশংসাকে বুঝিয়েছেন। তিনি উক্ত কবিতা প্রথমেই জিসাস খ্রিস্টের রিবার্থ নিয়ে বর্ণনা করেছেন, এবং তিনি উক্ত কবিতায় গডের কাছে একটি আবেদন করেছেন যে তিনি চান তিনি লার্ক তথা ইগল পাখির মতো আকাশে উড়বে, এবং উড়ে উড়ে তিনি আধ্যাত্মিক কিছু ইলেভেশন অর্জন করবেন। ইলেভেশন সম্পর্কে আমরা জানি যে ইলেভেশন মিনস হচ্ছে উত্থান, অর্থাৎ কোনো কিছু সৃষ্টি হওয়া। দ্যাট মিন কবি চান আকাশে লার্ক তথা ইগল পাখির মতো উড়ে স্পিরিচুয়াল কিছু ইলিভেশন অর্জন করবেন। তিনি অলরেডি গডের কাছে আবেদন করেছেন যেন তাকে আকাশে উড়ার শক্তি দেওয়া হয়, যেখানে তিনি উঠতে উঠতে জিসাস খ্রিস্টের রিবার্থ নিয়ে গান গাইতে পারবেন। দ্যাট মিন তিনি এটা বুঝিয়েছেন যে তাকে যদি সৃষ্টিকর্তা লার্ক তথা ইগল পাখির মতো একটা শক্তি দেয় যে তিনি আকাশে উঠতে পারেন, তখন তিনি আকাশে উঠতে উঠতে জিসাস খ্রিস্টের রিবার্থ নিয়ে গান গাইবেন। দ্যাট মিন তিনি জিসাস খ্রিস্টের প্রশংসা করবেন, আর জিসাস খ্রিস্টের প্রশংসার মাধ্যমেই তিনি সৃষ্টিকর্তার কাছ থেকে স্পিরিচুয়ালি ইলিভেশন পাবেন, অর্থাৎ আধ্যাত্মিক কিছু উত্থান পাবেন, ঠিক আছে। এবং উক্ত কবিতায় তিনি গডের কাছে প্রার্থনা করেন তার সিন্সগুলোকে যেন ক্ষমা করে দেওয়া হয়। সিন্স হচ্ছে তার অপরাধ আর কি, তিনি দুনিয়াতে যে অপরাধগুলো করেছেন সেখান থেকে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়, তিনি সৃষ্টিকর্তার কাছে আবেদন করেছেন। তিনি খুবই কষ্টে আসেন তার পিছনের সিন্সগুলো নিয়ে। তিনি তখন নিজে নিজে চিন্তা করতেছেন যে তিনি তার জীবনে কয়েকগুলো অপরাধ করেছেন, অনেক অপরাধ করেছেন, আর এই অপরাধবোধের কারণে তিনি খুবই কষ্টে আছেন যে এই অপরাধবোধের কারণে সৃষ্টিকর্তা যেন তাকে জাহান্নামে পতিত না করে, অর্থাৎ প্যারাডাইজ থেকে যেন তাকে বঞ্চিত না করে, আর এটি ভেবেই তিনি খুবই কষ্টে আছেন। আর কষ্টে থাকার পর তিনি ক্রিয়েটরের ক্ষমার আশায় মুক্তি পাবে বলে আশা রাখে। সে মনে করে যে আমি হ্যাঁ অনেক অপরাধ করেছি, অনেক সিন্স আমার লাইফের ব্যাকগ্রাউন্ডে আছে, বাট এটা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করে দিবেন, আর ক্ষমার মাধ্যমে আমি মুক্তি পাব। আর ক্ষমাটা তিনি এভাবে চান যে জিসাস খ্রিস্টকে স্মরণ করে।
তিনি বলেন, জন্মগতভাবে মানুষ কিন্তু স্পিরিচুয়ালি রিচ থাকে, যে কোনো মানুষ জন্মগতভাবে স্পিরিচুয়ালি রিচ থাকে, বাট গড এর কমান্ড অমান্য করে বর্তমানে মানুষগুলো স্পিরিচুয়ালি আর রিচ নেই, মানুষগুলো এখন স্পিরিচুয়ালি ফুয়র হয়ে গেছেন, কারণ তারা বর্তমানে গডের যে কমান্ডগুলো রয়েছে সেগুলো বরাবর তারা পালন করে না। এই বলে তিনি উক্ত কবিতায় অ্যাডাম ও ইব এর ফরবিডেন ফ্রুটস এর কথাও বলেছেন, অর্থাৎ অ্যাডাম ও ইব প্যারাডাইজ এ জান্নাতে যে ফরবিডেন ফ্রুটসগুলো খেয়েছিল, নিষিদ্ধ ফলগুলো খেয়েছিল, আর খাওয়ার কারণে তারা দুজন যখন জান্নাত থেকে বঞ্চিত হয়েছেন, সেই কথাটি উক্ত কবিতায় তিনি তুলে ধরেছেন। আর এটি বলে এটাই স্মরণ করেছেন যে তখন থেকে মানুষগুলো সৃষ্টিকর্তার কমান্ড অমান্য শুরু করেছে, যার কারণে জন্মগতভাবে যে কোনো মানুষ সাধারণত স্পিরিচুয়ালি রিচ থাকে, বাট সৃষ্টিকর্তার কমান্ড অমান্য করে মানুষ এখন স্পিরিচুয়ালি রিচ নেই, স্পিরিচুয়ালি ফুয়র হয়ে গেছে, যার কারণে তিনি এটা মনে করেন যে মানুষগুলো মূলত এখন স্পিরিচুয়ালি রিচ না থাকার কারণে একটি সমাধান, সেটি হচ্ছে মানুষগুলো যেন জিসাস খ্রিস্ট তথা খ্রিস্টের রিবার্থ নিয়ে গুণগান করে, অর্থাৎ খ্রিস্টের প্রশংসা করে, যা দ্বারা সে তার ক্ষমাগুলো থেকে মুক্তি পাবে, এবং মানুষগুলো এভাবেও মুক্তি পাবে যদি তারা তাদের পূর্বের সিনসগুলো, পূর্বের অপরাধগুলোকে স্মরণ করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, ক্ষমার জন্য প্রার্থনা করে। তিনি বলেছেন সৃষ্টিকর্তার কাছে যে আমার পূর্ববর্তী সিনসগুলো থেকে আমাকে পার্ডন করুন, আমাকে ক্ষমা করুন, এর দ্বারা হয়তো তিনি স্পিরিচুয়ালি রিচ হতে পারবেন। কবিতাটি অত্যন্ত ছোট্ট একটি কবিতা যার থিম হল মানুষ প্যারাডাইজ হারিয়েছিল তার সিনের কারণে, মানুষ তার অপরাধের কারণে স্বর্গ হারিয়েছে এবং তা ফিরিয়ে পাবেন মূলত খ্রিস্ট এর রিবার্থ এর মাধ্যমে। দ্যাট মিন মানুষ স্বর্গ হারিয়েছে ঠিক আছে, কারণ তারা সৃষ্টিকর্তার কমান্ড অমান্য করে স্বর্গ হারিয়েছে, বাট এই অপরাধ বোধ থেকে তারা যদি মুক্তি পেতে চায় তখন তাদেরকে অবশ্যই জিসাস খ্রিস্টের রিবার্থ নিয়ে আলোচনা করতে হবে, দ্যাট মিন জিসাস খ্রিস্টের প্রশংসা করতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমার জন্য প্রার্থনা করতে হবে, এর দ্বারা মানুষগুলো অবশ্যই মুক্তি পাবে। এ বলে তিনি কবিতাটি শেষ করেন। অর্থাৎ ক্রিটিক্যালি বলতে গেলে এটি হচ্ছে তৎকালীন পরিস্থিতি, যখন তিনি কবিতাটি রচনা করেছেন তখনকার পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন যে তখনকার মানুষগুলো, লন্ডনের তৎকালীন পরিস্থিতি বেশ ভালো ছিল না, মানুষগুলো তখন, লন্ডন দিন দিন উন্নত হতে লাগলো, বিশ্বের বুকে পরিচিতি, বিজনেস শুরু করে লন্ডন দিন দিন উন্নত হচ্ছে, বিভিন্ন সরাইখানা রাস্তায় রাস্তায় তৈরি হচ্ছে যেখানে ছেলেপেলেগুলো আড্ডা মারে, রাতের বেলা মদ্যপান করে, বিভিন্নভাবে সময় অপচয় করে, বাট কাজে মনোযোগ দিচ্ছে না এবং সৃষ্টিকর্তার যে গুণগান রয়েছে সেটা থেকে তারা দিন দিন দূরে সরে যাচ্ছে। তৎকালীন পরিস্থিতি, এটি ছিল লন্ডনের তৎকালীন বাস্তব পরিস্থিতি। ওই বাস্তব পরিস্থিতির আলোকেই উক্ত কবিটি রচনা করতে গিয়ে তিনি বলেছেন যে মানুষগুলো যেই সিনের কারণে বর্তমানে স্পিরিচুয়ালি ফুয়র ঠিক আছে, বাট যদি তারা মুক্তি পেতে চায় তখন জিসাস খ্রিস্টের বর্ণনা করতে হবে, তার প্রশংসা করতে হবে, তার রিবার্থ নিয়ে গুণগান করতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে যদি তারা ক্ষমা চায় পূর্ববর্তী সিনের কারণে, অবশ্যই তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন আর এর দ্বারাই তারা মুক্তি পাবেন, মুক্তির প্রত্যাশায় তিনি উক্ত কবিতাটি রচনা করেছেন। ওকে, কবিতাটি রচনা করেছেন জর্জ হার্বার্ট আর এটি হচ্ছে একটি মেটাফিজিক্যাল পোয়েম, আর মেটাফিজিক্যাল যে থিমগুলো রয়েছে, রিলিজিয়াস, লাভ, ফেট, সোল, গড, ডেথ, এই কয়েকটা থিমের মধ্যে প্রথম যেই থিম রিলিজিয়াস, রিলিজিয়ান, ওই রিলিজিয়ান নিয়েই উক্ত কবিতাটি রচনা করা হয়েছিল, যার কারণে এটি মেটাফিজিক্যাল পোয়েম। এর মেইন থিম যেটি সেটি হচ্ছে অ্যাচিভমেন্ট অফ স্পিরিচুয়াল ইলিভেশন, অর্থাৎ আধ্যাত্মিক উত্থান অর্জন করা, আধ্যাত্মিকভাবে একটা শক্তি অর্জন করা, এটি হচ্ছে উক্ত কবিতার মেইন থিম। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা।
উক্ত কবিতাটি লেখক কিভাবে রচনা করেছেন, কেন রচনা করেছেন, আর এর মূল সামারি এবং মূল থিম কি, কোন দিক, তৎকালীন কোন পরিস্থিতির আলোকে তিনি উক্ত কবিতাটি রচনা করেছেন। আশা করি সবাই বুঝতে পারছো, আর আশা রাখছি তোমরা লেকচারটিকে এনজয় করবে। যদি লেকচারটি ভালো লাগে লাইক দিবে, কোনো কিছু সংযোজন বিয়োজন করতে হলে কিংবা তোমাদের কোন টপিক পরবর্তীতে প্রয়োজন সেটার জন্য কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।